হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে সকলের মাঝে পৌঁছে দেবার জন্য আমাদের প্রয়াস। অসমাপ্ত আত্মজীবনী বইয়ে প্রতিটি ঘটনায় স্টার চিহ্ন দিয়ে আলাদা করা আছে। ভিউয়ার ও শ্রোতাদের মনোযোগের সুবিধার্থে ভিডিওগুলো যথাসম্ভব ছোট করা হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে ডিসক্রিপশনে এই বিষয়ে অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার দিতে ভুলবেন না, ভালো লাগলে কমেন্ট করবেন। পাঠ করছি সমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা 68 থেকে 71। কলকাতার দাঙ্গা বন্ধ হতে না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে। মুসলমানরা সেখানে হিন্দুদের ঘর বাড়ি লুট করলো এবং আগুন লাগিয়ে দিল। ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে, এর প্রতিক্রিয়ায় শুরু হলো বিহারে বহ বহ দাঙ্গা। বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্ল্যান করে আক্রমণ হয়েছিল, এতে অনেক লোক মারা যায়, বহু ঘরবাড়ি ধ্বংস হয়। দাঙ্গা শুরু হওয়ার 3 দিন পরেই আমরা রওনা করলাম পাটনায়। বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গিয়েছে, অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল। আমার কলকাতার এক সহকর্মী মিস্টার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার, সে ক্যামেরা নিয়ে গিয়েছে, ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে। জহিরুদ্দিন, নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন। শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোনো সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে। বিহার সরকারকেও তিনি একথা জানিয়ে দিলেন। আমরা যখন পাটনায় নামলাম অবস্থা দেখে রীতিমতো ভয় লাগতে লাগলো, কাউকে চিনি না, কোথা থেকে কোথায় যাই। তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে, আমরা মিস্টার ইউনুস মন্ত্রী বিহার সরকারের তাঁর একটা হোটেল আছে, গ্র্যান্ড হোটেল, সেই হোটেলে গিয়ে হাজির হলাম। সেখানে মাওলানা রাগিব আহসান সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে। আব্দুর রব নিস্তার সাহেব সেদিন পাটনায় আসলেন, আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায়। 3 দিন পরে নুরুদ্দিন কলকাতায় চলে গেল, জহির পাটনায় রইল। আমরা বললাম বিহারে আমরা কি সাহায্য করতে পারি। শহীদ সাহেব বলেছেন ট্রেন ভরে আসানসোলে রিফিউজিদের পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে। জনাব আকমল ICS আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন। আমার অল্প বয়স দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন। আমি তাকে বললাম আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি। অনেকে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম টেলিফোন করে দেখতে পারেন। সকালবেলা আবার বসবার কথা, আকমল সাহেব আমাকে বললেন আজ থেকেই আমরা আসানসোলে লোক পাঠাবো, যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেওয়া একেবারে অসম্ভব। আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল সেখানে আর জায়গা নেই। সীমান্ত থেকে পীর মানকি শরীফের দল, আলিগড় থেকে আমাদের বন্ধু মোস্তফা ও সৈয়দ আহমেদ আলী সহ বহু ছাত্রকর্মী এসেছে, কলকাতা থেকে ছাত্র, ডাক্তার, ন্যাশনাল গার্ড মিলে প্রায় 1000 লোক পাটনায় জমা হয়েছে। দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে। আমি হাজারখানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে। আসানসোল মুসলিম লীগ নেতা মাওলানা ইয়াসিন সাহেবকে টেলিফোন করা হয়েছে, তিনি দুইখানা ট্রাক ও কিছু ভলান্টিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন, লোকগুলিকে প্ল্যাটফর্মে রাখা হলো। অনেক লোক জখম ছিল, নুরুদ্দিন শহীদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছে। পাটনা থেকেও খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে, তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও SDOকে হুকুম দিয়েছেন এদের জায়গা ও খাওয়ার ব্যবস্থা করতে। নুরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে। SDO ছিলেন একজন ইউরোপিয়ান, তিনি যুবক ও খুবই ভদ্রলোক। শহীদ সাহেব হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলোর মধ্যে রিফিউজিদের রাখতে, সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল। তার বিলি বণ্টনের জন্য SDO, আসানসোল মুসলিম লীগ নেতারা ও আমি একটা বৈঠক করলাম। প্রথমে ক্যাম্প খোলা হলো নিগাও নামে একটা ছোট্ট গুদামে, সেখানে হাজার খানেক লোক ধরবে। পরে কান্দুনিয়া
ক্যাম্প খোলা হলো, এতে প্রায় 10,000 লোকের জায়গা হবে। আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ। মাওলানা ইয়াসিন নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন। আসানসোল স্টেশনে ও পরে রানীগঞ্জ স্টেশনে মুজাহেদদের নামানো হতো, পরে ট্রাক ভরে ক্যাম্পগুলোতে নিয়ে আসা হতো। আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতেন মাওলানা ওয়াহিদ সাহেব, আমরা একসাথে পড়তাম। এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব। আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না, মুজাহিদদের জন্য যা পাক করতাম তার থেকে কিছু খেয়ে নিতাম। দোকানপাট কিছুই ছিল না, শত শত লোক রোজই আসছে, দিনে এক বেলার বেশি খেতে দিতে পারতাম না। একটা হাসপাতাল করেছিলাম, ময়মনসিংহের ডাক্তার আব্দুল হামিদ ও গফরগাঁওয়ের ডাক্তার হজরত আলী এই হাসপাতালে কাজ করতেন। আসানসোলের এসডিও মিস্টার রোজ 4-5 দিন পরে একজন বৃদ্ধা মেম সাহেবকে নিয়ে আসলেন। তিনি আমাদের কাজের প্ল্যান করে দিয়ে সাহায্য করলেন, কারণ এই ভদ্রমহিলা যুদ্ধের সময় ব্রহ্মদেশ থেকে যখন লোক পালিয়ে আসছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিলেন। তিনি যে প্ল্যান দিলেন তাতে কাজের সুবিধাই হলো। 6-7 দিন পর বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফাহমিকে বিহার মুজাহিদদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন। তিনি আসানসোলে এসে আমার খোঁজ করেন, পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন। তিনি ক্যাম্পগুলোতে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরাও কাজ করলেন। আমি ও সলিমুল্লাহ সাহেব পরামর্শ করে মুজাহিদদের থেকে সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রেশন ইনচার্জ, দারোয়ান ও অন্যান্য কর্মচারী নিযুক্ত করলাম। এক জায়গায় খানা পাকানো সম্ভব হচ্ছে না, রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল, জ্বালানি কাঠ, মরিচ, পেঁয়াজ সব কিছুই 7 দিনের জন্য দিয়ে দেওয়া হবে। শুধু মাংস একদিন পরপর দেওয়া হবে। মুজাহিদরা এই বন্দোবস্তে খুশি হলেন। এই সমস্ত ঠিক করতে 1 মাস হয়ে গেল। এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মুজাহিদদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন, আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে। আমরা একটা অফিস খুলেছিলাম, তার পাশেই আমরা থাকতাম। আমাদের পাকের বন্দোবস্তও হয়েছিল ওইখানে। আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে ও আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ দিয়েছিলেন। মুজাহিদদের সাথে দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন। পরে ময়রা ও মাদারীগঞ্জে ক্যাম্প খুললাম। এই দুই ক্যাম্পে প্রায় 10,000 মুজাহির দেওয়া হয়েছিল। অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন। মুজাহিদদের আর আসানসোল এরিয়ায় জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা এরপরে বিষ্ণুপুর, কণ্ডাল, বর্তমানেও কিছু কিছু মুজাহির পাঠালাম। আমার সাথে যে সমস্ত কর্মী ছিল, আহার নিদ্রার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল, তাই অনেককে পূর্বেই কলকাতা পাঠিয়ে দিয়েছি। আমারও জ্বর হয়ে গিয়েছিল এই সময়। মোহাম্মদ আলী ও AFM আব্দুর রহমান মন্ত্রী ছিলেন, তারা বেগম সুলাইমান, ইফফাত নসরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারীর সহ আসানসোলে আসেন। আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিলেন, আমিও আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখানো হয়েছিল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম। বেগম সুলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ।